মুন্সিগঞ্জের শ্রীনগরে দীর্ঘদিন ধরে শ্রমিক বেচাকেনার হাট বসেছে। ঐতিহ্যবাহী আড়িয়াল বিল সহ উপজেলার বিভিন্ন চকে বা কৃষি জমিতে ধান, আলু, শীতকালীন শাকসবজি সহ অন্যান্য ফসল আবাদে কাজ করার জন্য দেশের বিভিন্ন জেলার দিনমজুর শ্রমিকরা এখানে এসে শ্রম বিক্রি করে থাকেন। আর মাঠে এই বিশাল কর্মযজ্ঞকে সামনে রেখে উপজেলার সদর এলাকার শ্রীনগর চকবাজার ব্রিজে শ্রম বেচাকেনার হাট বসে বছরের ১২ মাস। মুন্সিগঞ্জ নিজস্ব প্রতিনিধি কায়ুম মাস ভান্ডারির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রতিদিন সূর্য ওঠার আগে হাজারো শ্রমিক তাদের শ্রম বিক্রির জন্য জড়ো হয় এখানে। ঘণ্টাব্যাপী শ্রম বেচাকেনায় সরব থাকে চকবাজার ব্রিজ এলাকাটি। বিভিন্ন এলাকা থেকে গৃহস্থরা আসেন শ্রমিকের খোঁজে। বর্তমান শ্রম বাজারে একজন শ্রমিককে তিন বেলা খাবার দিয়ে দৈনিক মজুরি ধরা হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা। তবে উপজেলার বিভিন্ন এলাকা ভিত্তিক শ্রমিকের পারিশ্রমিক মূল্য কিছুটা কম বেশি হতে পারে। সরেজমিন ঘুরে দেখা যায়, শ্রীনগর বাজার জোড়া ব্রিজের দুপাশে শত শত শ্রমজীবী মানুষ দাঁড়িয়ে থেকে শ্রম বিক্রি করছেন। শ্রমিকরা জানান, দেশের বিভিন্ন জেলা থেকে এই অঞ্চলে আসছেন কৃষিকাজে শ্রম বিক্রির জন্য। ধান, আলু চাষাবাদকে সামনে রেখে শ্রম বিক্রি করবেন। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার হাসারা আলমপুর তিন দোকান, বাড়ইগাঁও বাজার, বাড়ইখালী বাজার, নতুন বাজার, শিংপাড়া বাজার, তন্তর বাজার সহ অন্যান্য বাজারেও সকাল বিকাল কৃষি শ্রমিকরা শ্রম বিক্রি করে থাকেন। স্থানীয়রা জানায়, এলাকার গৃহস্থরা জমিতে কাজের জন্য চাহিদা অনুসারে শ্রমিক নিচ্ছেন। স্থানীয় বাজারগুলোতে সকালে এবং সন্ধ্যায় শ্রমিকরা শ্রম বিক্রি করেন। উপজেলার আটপাড়া, অন্তর, কুকুটিয়া এলাকার আলু চাষিরা জানান, জমিতে পানি নিষ্কাশন হলেই হাল চাষ শুরু করবেন। এখন জমিতে জঙ্গল পরিষ্কারের কাজ করা হচ্ছে।